হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করব সেটা সর্বকালের সেরা এলিয়েন মুভিগুলির মধ্যে একটি। মুভিটির নাম প্রমিথিউস। এটি 2012 সালে রিলিজ করে। মুভিটির ডাইরেক্টর বিখ্যাত রিডলি স্কট। বন্ধুরা, এই মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার চ্যানেলের 90%-এর ওপর দর্শক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এরকম আরও এক্সাইটিং মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মুভি প্রমিথিউসের এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় সেই সময় যখন পৃথিবীতে প্রাণের কোনোরকম চিহ্ন ছিল না। এখানে আমরা দেখতে পাই একটা এলিয়েন শিপ পৃথিবীতে এসেছে এবং একজন এলিয়েন সেই স্পেস শিপ থেকে নেমে একটি খরস্রোতা নদীর ধারে এসে দাঁড়িয়েছে। সে এই নদীর কিনারে দাঁড়িয়ে কোনো কিছু একটা লিকুইড পান করে এবং এই লিকুইড গ্রহণ করার পর থেকেই তার শরীর ধীরে ধীরে মেল্ট হতে শুরু করে, তার ডিএনএ ভাঙতে শুরু করে। এরপর তার সারা শরীর ওই ঝর্ণার জলের সাথে মিশে যায় এবং আমরা দেখতে পাই যে ওই এলিয়েনের ডিএনএ থেকেই পৃথিবীতে প্রাণের উৎপত্তি হচ্ছে। আসলে এখানে সায়েন্সের একটা থিওরিকে এক্সপ্লোর করা হচ্ছে, যেখানে বলা হয় যে মানুষ সহ পৃথিবীতে সমস্ত জীব এভলিউশনের মাধ্যমে আসেনি, বরং বাইরে থেকে এলিয়েন কোনো ডিএনএ পৃথিবীতে আসার পরই আমাদের পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে পৃথিবীতে 35,000 বছর পেরিয়ে গেছে এবং এই 35,000 বছরে মানুষ অনেক ডেভেলপড হয়েছে। এখানে কয়েকজন বিজ্ঞানী কিছু গুহাচিত্রের খোঁজ করে বেড়াচ্ছেন। তারা কয়েকটা গুহাচিত্র প্রাণ যেখানে চিত্রের মানুষেরা কিছু তারা সমষ্টির দিকে ইঙ্গিত করছে এবং এই ছবি দেখার পর ওই বিজ্ঞানীরা খুবই এক্সাইটেড হয়ে পড়েন, কারণ এই একই চিত্র বিভিন্ন দেশে বিভিন্ন টাইম পিরিয়ডে আঁকা হয়েছিল এবং আশ্চর্যের বিষয় ওই দেশগুলির মধ্যে কোনো রকম সম্পর্ক সেই যুগে ছিল না। ফলে এই গুহাচিত্র যে তারা অন্য কোনো দেশ থেকে নকল করবে এমনটাও নয়, এগুলো প্রত্যেকটা বিভিন্ন দেশে বিভিন্ন টাইম পিরিয়ডের মানুষ নিজেরা এঁকেছিল। বিজ্ঞানীরা এটা এক্সপ্লেন করতে থাকেন বিভিন্ন দেশে এই একই চিত্রের কনসেপ্ট কীভাবে এসেছিল। নিশ্চয়ই তাহলে এমন কোনো এলিয়েন সভ্যতা দ্বারা সেই সময়কার মানুষেরা অনুপ্রাণিত হয়েছিল যে তারা এই এলিয়েনদের বাসস্থান ওই তারামণ্ডলকে ইঙ্গিত করে এই চিত্রগুলির মধ্যে দিয়ে, এবং ওই এলিয়েনরা ভবিষ্যতের মানুষের জন্য একটা ইঙ্গিত নিশ্চয়ই রেখে গিয়েছিল যে যখন মানুষ পুরোপুরি ডেভেলপড হয়ে যাবে, ইন্টারগ্যালাকটিক জার্নি করতে পারবে, তখন তারা যেন তাদের ক্রিয়েটরদের খুঁজে বার করে এই তারামণ্ডলে। এই সমস্ত ঘটনা ঘটছিল 2091 সালে এবং মানুষ তখন প্রচণ্ড ডেভেলপড। এর পরের সিনে আমরা দেখতে পাই এই কনসেপ্টের ওপর বিশ্বাস রেখে একটা 17 জনের টিম তৈরি করা হয়, যারা এই ক্রিয়েটরদের হোম প্ল্যানেটের উদ্দেশ্যে রওনা হয়। তাদের এই জার্নি করতে লাগার কথা ছিল 2 বছর 4 মাস। এত বড় একটা জার্নি করার জন্য তাদেরকে ক্রায়োস্লিপে রাখা হয়। ক্রায়োস্লিপ মানে হচ্ছে তাদেরকে হাইবারনেট স্টেটে রেখে জার্নি করানো হয়, কারণ জ্ঞানত অবস্থায় এতদিন ধরে স্পেস জার্নি মানব শরীরের এবং মনের পক্ষে খুবই ক্ষতিকর। এই 17 জন সায়েন্টিস্ট যারা এই ক্রায়োস্লিপে থাকে, তাদের দেখাশোনা করার জন্য ডেভিড নামক একটি রোবটকে রাখা হয়। এবার 28 মাসের লম্বা জার্নি করার পর তারা সেই গ্রহের কাছে এসে পৌঁছায় যেখানে তাদের আসার কথা ছিল। এরপর ডেভিড এক এক করে সবাইকে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে তোলে। ওদের স্পেসশিপ যখন এই গ্রহের পরিবেশের মধ্যে প্রবেশ করে, তখন সেখানে প্রাণের কোনো লক্ষণ পাওয়া যায় না। কিন্তু এরকম চলতে চলতে তাদের স্পেসশিপ যখন দুটো পাহাড়ের মধ্যেখানে একটা অংশে এসে পৌঁছায়, তখন সেখানে তারা দেখতে পায় একটা স্ট্রেট লাইন কনস্ট্রাকশন। এখানে ডক্টর চার্লি বলে যে প্রকৃতিতে কোনো কিছুই কখনো নিজে থেকে স্ট্রেট লাইনে তৈরি হয় না, এটা নিশ্চয়ই কেউ বানিয়েছে, আমাদের এখানে ল্যান্ড করা দরকার। ওরা যখন সেখানে তাদের স্পেসশিপ থেকে নামে, তারা যেমন আশ্চর্য হয় তেমনই খুশিও হয়, কারণ এটা সত্যি করেই কোনো প্রাকৃতিক স্ট্রাকচার ছিল না। ওদের মধ্যে থেকে ডক্টর এলিজাবেথ এবং ডক্টর চার্লি বলতে থাকেন যে আমাদের এখনই ওই সামনে যে গম্বুজ টাইপের পিরামিডটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে যাওয়া দরকার। কিন্তু স্পেসশিপের ক্যাপ্টেন বলে যে রাত্রি হতে মাত্র 6 ঘন্টা বাকি, আমাদের আজকে না গিয়ে কালকে যাওয়াই ভালো। কিন্তু ডক্টর চার্লি এবং ডক্টর এলিজাবেথ প্রচণ্ড জেদাজেদি করতে থাকলে কয়েকজন ক্রু মেম্বারকে নিয়ে সেই গম্বুজের উদ্দেশ্যে তখনই রওনা হওয়ার কথা ওঠে। এরপর সায়েন্টিস্টরা স্পেস স্যুট পরতে শুরু করে। এখানকার যে আবহাওয়া তা পৃথিবীর মতো হলেও এখানে CO2-র পরিমাণ একটু বেশি, প্রায় 3% কাছাকাছি। এলিজাবেথ এবং চার্লি ছাড়াও আরও কয়েকজন মেম্বারের সাথে ডেভিডও তাদের সঙ্গে যাওয়ার জন্য স্পেস স্যুট পরতে শুরু করলে
চার্লি তাকে ইয়ার্কি মেরে বলে যে তুমি তো একজন রোবট, তোমার স্পেস স্যুট পরার কী দরকার। তখন চার্লি একটু গম্ভীরভাবে বলে আমিও তোমাদের মতো হতে চাই, তাই আমি স্পেস স্যুট পরছি। এরপর ওরা সবাই ওই গম্বুজের মতো স্ট্রাকচারের মধ্যে প্রবেশ করে এবং স্ট্রাকচারের মধ্যে পৌঁছে ওদের মধ্যে যে জিওলজিস্ট থাকে সে বেশ কয়েকটা স্ক্যানারকে রিলিজ করে, যাতে ওই স্ক্যানারের মাধ্যমে তারা স্ট্রাকচারটার ম্যাপিং করতে পারে। এবার এই স্ট্রাকচারটার যে ম্যাপিং করা হচ্ছে সেটা স্পেসশিপে বসে ক্যাপ্টেন সহ বাকিরা সবাই দেখতে পাচ্ছে। ওরা সবাই ওই স্ট্রাকচারের মধ্যে একটা জায়গাতে এসে পৌঁছায় যেখানে ওপর থেকে টপটপ করে জল পড়ছিল। এখানে একজন বিজ্ঞানী থাকেন, তিনি বলেন যে সূর্যের গরমের ফলে এখানকার আবহাওয়ায় আর্দ্রতা জলে পরিণত হয়েছে। তখন চার্লি তার মনিটরে দেখতে পায় যে এখানকার আবহাওয়া পৃথিবীর মতো, বরং পৃথিবীর থেকেও বিশুদ্ধ। সে চট করে তার হেলমেটটা খুলে ফেলে এবং ওর দেখা দেখি বাকিরাও হেলমেট খুলে ফেলে এবং সবাই উপলব্ধি করে যে এই আবহাওয়ায় তারা শ্বাস নিতে পারছে। তার মানে এখানে তাদের আগে যারা এসেছিল তারা এই স্থানের টেরাফর্মিং করে এই জায়গাটাকে তাদের ব্রিদেবল পরিবেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল। এবার তারা সেই জায়গা থেকে আরেকটু এগিয়ে গেলে ডেভিড ওদের থেকে একটু আলাদা হয়ে যায় এবং সে সেখানটা নিজের মতো করে এক্সপ্লোর করতে থাকে। সে দেওয়ালে কিছু সাংকেতিক চিহ্ন দেখতে পায়, যে চিহ্নগুলোতে হাত দিতেই সেখানে একটা গ্লু টাইপের চ্যাটচ্যাটে পদার্থ সে লক্ষ্য করে। এবার ডেভিড ওই সাংকেতিক চিহ্নগুলোতে আঙুল দিয়ে চাপ দিতেই একটা হলোগ্রাম চলতে শুরু করে এবং সেখানে উপস্থিত সবাই দেখতে পায় যে কয়েকজন হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে প্রাণী সেই সুরঙ্গের মধ্যে দিয়ে কিছুর ভয়ে যেন দৌড়ে পালাচ্ছে এবং ওই প্রাণীদের মধ্যে দুজন একটা দরজা দিয়ে পালাতে সক্ষম হলেও তৃতীয়জন সেই গেটের সামনে পড়ে যায় এবং দেখতে দেখতে সেই গেটটা তার শরীরের ওপর এসে পড়ে, ফলে তার সেখানেই মৃত্যু হয়। এবার ওখানে উপস্থিত সবাই সেই হলোগ্রামের শেষের জায়গাতে এসে দেখে যে সত্যি করে সেখানে একজন মানুষের মতো দেখতে প্রাণীর ধর থেকে বাকি দেহটা পড়ে আছে। সেখানে সেই দরজার পাশে আরও কিছু সাংকেতিক চিহ্ন থাকে, ডেভিড সেগুলোতে হাত বোলাতেই সেই দরজাটা ওপেন হয়ে যায় এবং ডক্টর এলিজাবেথ ও অন্য একজন সায়েন্টিস্ট সেই দরজার ওপারে প্রাণীটার মুন্ডটাকেও দেখতে পায়। তবে দরজার এপাশের এই রুমটাতে শুধুমাত্র প্রাণীর মুন্ডটাই ছিল তাই নয়, এই ঘরের সিলিংয়ে ছিল ঠিক আমাদের সিস্টিন চ্যাপেলের মতো সুন্দর কারুকার্য করা এবং এই ঘরের মধ্যে অনেক ছোট ছোট ঘরা টাইপের জিনিসও ছিল যেগুলোতে ডেভিড যখন হাত দেয় তখন সেগুলো গলতে শুরু করে এবং এলিজাবেথও এই জিনিসটা লক্ষ্য করেন। তিনি বলেন যে আমরা এই ঘরে আসাতে এই ঘরের আবহাওয়ায় কিছু পরিবর্তন ঘটেছে, ফলে এই ঘরের মধ্যে সব কিছু গলতে শুরু করেছে, আমাদের এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া দরকার। কিন্তু ডেভিড ততক্ষণে একটা জিনিস লক্ষ্য করেছে যে এই ঘরাগুলোর মধ্যে জীবনের কিছু সংকেত পাওয়া যাচ্ছে। আসলে ওই এলিয়েনরা এখানেও জিন নিয়ে এক্সপেরিমেন্ট করে নতুন জীব তৈরি করার প্রচেষ্টায় ছিলেন, ঠিক যেমন তারা পৃথিবীতে মানুষ সমেত অন্য জীবজগতের সৃষ্টি করেছিলেন একসময়। এইসবের মাঝে তাদের স্পেসশিপের ক্যাপ্টেন তাদেরকে ইন্টারকমে বলেন যে বাইরে একটা প্রচণ্ড নিকেলের ঝড় এসেছে, তোমাদের এক্ষুনি ফিরে আসতে হবে। ডক্টর এলিজাবেথ এবং তার সঙ্গী সায়েন্টিস্ট একটা ব্যাগের মধ্যে ওই মৃত এলিয়েনের মুন্ডটা ভরে নেয় এবং ডেভিড তার ব্যাগের মধ্যে একটা ঘড়া ভরে নেয় এবং তারা কোনো রকমের ঝড় কাটিয়ে স্পেসশিপের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু এই ক্রুয়ের মধ্যেই এমন দুজন থাকে যারা ওই স্ট্রাকচারের অন্য দিক এক্সপ্লোর করছিল, তারা কিন্তু এই ঝড়ের মধ্যে কোনো রকমে স্পেসশিপের মধ্যে ফিরে আসতে পারে না। তখন ক্যাপ্টেন তাদেরকে ইন্টারকমে বলেন যে তোমরা আজ স্ট্রাকচারের মধ্যেই থাকো, কাল সকালে যখন ঝড় থামবে তখন আমি কয়েকজনকে পাঠাবো তোমাদের খোঁজ করার জন্য। ডেভিড যে মটকাটা নিয়ে এসেছিল সেটাই খুলতেই সেখানে তিনটে টিউব বেরিয়ে আসে। এই টিউবগুলোর মধ্যে একটা টিউব যখন ডেভিড ওপেন করে তার মধ্যে ডিএনএ টাইপের কিছু একটা সে লক্ষ্য করে। ডেভিড চার্লিকে একেবারেই পছন্দ করে না, তাই ডেভিড সেই ডিএনএ চার্লির অর্ডার করা ড্রিঙ্কের মধ্যে মিলিয়ে তাকে সার্ভ করে। ডেভিডের চার্লিকে অপছন্দের করার পেছনে দুটো কারণ থাকতে পারে, এক তো ডেভিড মনে মনে ডক্টর এলিজাবেথ শকে প্রচণ্ড ভালোবাসে আর চার্লি ডক্টর এলিজাবেথ শয়ের বয়ফ্রেন্ড, আর দ্বিতীয় কারণ এই যে চার্লি যখন ডেভিডকে জিজ্ঞেস করে তুমি তোমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কি করতে পারো, তখন চার্লি জাস্ট ক্যাজুয়ালি বলে আমি সব কিছু করতে পারি। এটা জিজ্ঞেস করার কারণ ছিল ডেভিড দেখতে চাইছিল এই ভাইরাসের ডিএনএ মানুষের দেহে কীরকম এফেক্ট করে। এই সব রিজনের জন্যই ডেভিড চার্লিকে ওই ড্রিঙ্ক দিয়েছিল। ওদিকে ডাক্তার এলিজাবেথ এবং তার অ্যাসিস্ট্যান্ট সেই এলিয়েনের মুন্ডটার ওপরে কিছু এক্সপেরিমেন্ট করতে থাকেন। তারা সেই স্কালটাতে কিছু পরিমাণ হরমোন প্রয়োগ করেন, ফলে কিছুক্ষণের জন্য তো সেখানে মুভমেন্ট হয় কিন্তু একটু পরেই এলিয়েনের সেই মুন্ডুটা ব্লাস্ট করে যায়। এবার ডাক্তার এলিজাবেথ ওই মুন্ডুটা থেকে যে ডিএনএ স্যাম্পেল পান সেটা পরীক্ষা করে দেখেন যে
এলিয়েনদের ডিএনএ এবং মানুষের ডিএনএ হুবহু এক, অর্থাৎ আমরা এই এলিয়েনদেরই বংশজ। মানুষের উৎপত্তি এই এলিয়েনদের থেকেই। সেই রাতে চার্লি এবং ডক্টর এলিজাবেথের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং পরদিন অনেক ভোরবেলাতেই তাদের কাছে খবর আসে যে তাদেরকে এই মুহূর্তে সেই গম্বুজের দিকে যেতে হবে, কারণ যে দুজন সায়েন্টিস্ট আগের দিন সেই স্ট্রাকচারে রয়ে গিয়েছিল তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আসলে ওই দুজন সায়েন্টিস্ট যারা সেখানে রয়ে গিয়েছিল তারা সেই রুমটাতে এসে পৌঁছায় যে রুমটাতে বাকিরা তার আগের দিন অনেকগুলো ঘোড়াকে দেখতে পেয়েছিল। এবার সেই রুমে পৌঁছে ওই দুজন সায়েন্টিস্ট দেখতে পায় যে ওই ঘোড়াগুলো থেকে অদ্ভুত একটা লিকুইড বেরিয়ে জায়গাটাকে পুরো স্যাঁতস্যাঁতে করে দিয়েছে। এবার তারা সেখানে একটা শুকনো জায়গায় দেখে বসে পড়ে, কিন্তু হঠাৎ করে একটা সরীসৃপ জাতীয় প্রাণীর উদয় হয় এবং তাদের মধ্যে একজন ভাবে যে এই সরীসৃপটা একদমই হার্মফুল নয়, কিন্তু এই প্রাণীটা হট করে ওই ব্যক্তিকে আঘাত করে এবং দেখতে দেখতে তাদের দুজনকে মিনিটের মধ্যে মেরেও ফেলে। সকালে যখন তাদের টিম তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে আসে তখন তারা ওই দুজন সায়েন্টিস্টের মৃতদেহই সেখানে খুঁজে পায়। ওদিকে তারা আগের দিন যে স্ক্যানারগুলো ছেড়েছিল এই স্ট্রাকচারটার ম্যাপিং করার জন্য সেগুলো একটা দরজার কাছে গিয়ে আটকে থেকে যায়। এবার ডেভিড যখন স্ক্যানারগুলোকে আনতে আসে তখন সে দেখে সেখানে দরজার মতো কিছু একটা রয়েছে। সে সাংকেতিক চিহ্ন টিপে সেই ডোর ওপেন করে দেখে যে এর ভেতরে পুরো একটা স্পেসশিপের মতন গঠন করা এবং সেখানে 5টি স্লিপিং পড রয়েছে। সেখানে কিছু ডিম্বাকৃতি বাটানো থাকে, সেগুলো টিপতেই একটা হলোগ্রাম চালু হয়। সেই হলোগ্রামে মহাকাশের বেশ কিছু পার্টস ওর ডেভিড দেখতে পায়। সেখানে সে সেই গ্রহের সন্ধানও পায় যেখান থেকে এই এলিয়েনরা অ্যাকচুয়ালি এসেছিল। ডেভিড ওই 5টা স্লিপিং চেম্বারের মধ্যে একটাতে দেখতে পায় যে একটি এলিয়েন এখনও জীবিত আছে এবং সে হাইবারনেশন স্টেটে আছে। ওদিকে তার আগের রাতের ভাইরাস মিশ্রিত ড্রিঙ্কের ফল দেখাতে শুরু করে চার্লির শরীরে। ডক্টর এলিজাবেথ চার্লির অবস্থা দেখে তাদের স্পেসশিপে ইন্টারকম করে বলে যে হয়তো এখানে কোনো ভাইরাসে এফেক্টেড হয়ে চার্লির শরীর খুব খারাপ হয়েছে এবং আমরা এখনই স্পেসশিপে ফিরছি। তারা ফিরে আসলে স্পেসশিপের দরজায় স্পেসশিপের লেডি ইনচার্জ দাঁড়িয়ে থাকে একটা ফ্লেম থ্রোয়ার নিয়ে। সে বলে ভাইরাসে ইনফেক্টেড কাউকেই আমি আমার স্পেসশিপে এন্ট্রি করতে দেব না। ডক্টর শ এবং বাকিরা মানা করতে থাকে কিন্তু চার্লি নিজে এগিয়ে গিয়ে বলে যে আমায় মেরে ফেলো, কারণ সে নিজেও জানে যে সে আর বেশিক্ষণ বাঁচবে না। স্পেসশিপের ইনচার্জ তখনই তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এটা দেখার পর ডক্টর এলিজাবেথ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি দেখতে পান যে ডেভিড তার কিছু একটা চেক আপ করছে। চেক আপ কমপ্লিট হয়ে গেলে ডেভিড ডক্টর শকে বলেন যে আপনি প্রায় 3 মাসের প্রেগনেন্ট। একথা শোনার পর ডক্টর শ অবাক হয়ে যান, কারণ তার কোনো রকম মেডিকেল সমস্যা থাকার জন্য তিনি কোনোদিনই মা হতে পারতেন না। তাছাড়াও স্লিপিং চেম্বার থেকে ওঠার পর তার আর চার্লির ইন্টারকোর্স করার মাত্র কয়েক ঘন্টাই হয়েছিল, এত তাড়াতাড়ি সে কী করে প্রেগনেন্ট হয়ে যেতে পারে তাও আবার 3 মাসের। ডক্টর শ বলেন যে এটা কখনোই সম্ভব না, আমি দেখতে চাই আমার পেটের ভিতরে কী রয়েছে। ডেভিড বলে এটা আপনার না দেখাই ভালো। তখন ডাক্তার বলে যে আমি এখনই অ্যাবর্শন করিয়ে এই বাচ্চাটাকে আমার পেট থেকে বার করে দিতে চাই, কিন্তু ডেভিড বলে এখানে এই মুহূর্তে এটা সম্ভব নয়, বরং এটা ভালো হয় যে আমি আপনাকে স্লিপিং চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি এবং আমরা যখন পৃথিবীতে পৌঁছাবো তখন আপনার অপারেশন করা হবে। কিন্তু ডক্টর শ যখন এটা মানতে নারাজ হয় তখন ডেভিড তাকে একটা অ্যানাস্থেটিক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। আসলে ডক্টর শয়ের প্রেগনেন্ট হওয়ার পেছনের কারণ ছিল তার আগের রাতে ডেভিডের চার্লির ড্রিঙ্কে যে ভাইরাসটা মিশেছিল সেটা চার্লির সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সে যখন এলিজাবেথের সঙ্গে ইন্টারকোর্স করে তখন সেই ভাইরাস ডক্টর শকে অ্যাবনর্মালি 3 মাসের প্রেগনেন্ট করে ফেলে। যখন ডক্টর শয়ের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় দুজন লোক তাকে স্লিপিং চেম্বারে ঢোকানোর প্রক্রিয়া শুরু করছে। ডক্টর শ ওই দুজন সায়েন্টিস্টকে মেরে সেখান থেকে পালিয়ে একটা রুমে যায় যেখানে অ্যাডভান্স অটোমেটিক অপারেশন থিয়েটার ছিল, যাকে ডক্টর শ অর্ডার দেয় যে তাকে ইমিডিয়েট সিজেরিয়ান করাতে হবে। মুভির এই সিনটা অসাধারণ ডাইরেকশনের একটা এক্সাম্পল। এরপর ডক্টর শ এর সিজেরিয়ান অপারেশন হয় এবং ওর পেট থেকে অদ্ভুত একটা জীব বেরিয়ে আসে। ডক্টর শ এই জীবটাকে ওই রুমের মধ্যেই কোনো রকমে বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসেন এবং ডক্টর শ এই রুম থেকে বেরিয়ে অন্য রুমে গিয়ে দেখেন যে একজন বয়স্ক ব্যক্তির সেবাতে তাদের সমস্ত গ্রুপ সেখানে উপস্থিত। এই বয়স্ক লোকটা আসলে কিছুক্ষণ আগেই স্লিপিং চেম্বার থেকে উঠেছে। এবার এই বয়স্ক ব্যক্তি সম্পর্কে কিছু জানা যাক। এই বয়স্ক ভদ্রলোক হচ্ছে সেই ব্যক্তি যে এই গোটা প্রজেক্টে নিজের অর্থ লাগিয়েছিল এবং এই শিপের যে লেডি ইনচার্জ ইনি তার বাবা, আবার ইনি ডেভিডকে তৈরিও করেছেন। এই বয়স্ক ব্যক্তি তার সমস্ত অর্থ লাগিয়েছেন এই প্রজেক্টে, কারণ এই বয়স্ক ব্যক্তিটি অমর হতে চায়, আরও অনেক বছর বাঁচতে চায় এবং এই অমর হওয়ার এবং আরও অনেক দিন বাঁচার সূত্র খোঁজার জন্যই
এই এলিয়েনদের গ্রহতে তার আসা। আসলে পৃথিবীতে থাকাকালীন ডক্টর শ এবং ডক্টর চার্লি যখন গুহাচিত্রগুলোকে খুঁজে পেয়েছিল তখন তারা এই বিলিনিয়ারকে এই জিনিসটাই বুঝিয়েছিল যে এই ইঞ্জিনিয়ারদের কাছ থেকে লম্বা জীবনের রহস্য জানা যেতে পারে। ডক্টর শ এবার এই রুমে থাকা ওই বয়স্ক ব্যক্তিকে বলেন যে ওরা তো সবাই মারা গেছে ওই এলিয়েনরা। তখন ডেভিড বলে না সবাই মারা যায়নি, একজন স্লিপিং চেম্বারে এখনও হাইবারনেশন স্টেটে রয়েছে। তারপর ওরা সবাই ওই চেম্বারে যাওয়ার জন্য রেডি হতে থাকে। ডক্টর শয়ের কাছে ওই স্পেসশিপের ক্যাপ্টেন এসে বলে যে আমার মনে হয় এলিয়েনরা এখানে বায়ো ওয়েপেন বা জৈবিক হাতিয়ার তৈরি করছিল, কারণ ওরা এমন বোকা নয় যে নিজেদের গ্রহে এই হাইলি আনস্টেবল বায়ো ওয়েপেন তৈরি করবে। তাই ওরা এমন একটা গ্রহতে এই এক্সপেরিমেন্ট করছিল যেটা ছিল পুরোপুরি ফাঁকা। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া দরকার। ডক্টর শ বলে ওই এলিয়েনদের মধ্যে একজন এখনও জীবিত আছে। এই বলে ডক্টর শ ডেভিড আরও কয়েকজন সমেত ওই বয়স্ক ভদ্রলোকটি পিরামিডের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে ততক্ষণে এই পিরামিডের পুরোপুরি স্ক্যানিং করা কমপ্লিট হয়ে গিয়েছিল এবং স্পেসশিপের সবাই এটা দেখে অবাক হয়ে যায়, এটা আসলে কোনো স্ট্রাকচার নয়, এটা আসলে একটা এলিয়েন স্পেসশিপ। ডক্টর শ এবং ওই বয়স্ক ব্যক্তির টিম ততক্ষণে সেই চেম্বারে এসে উপস্থিত হয় যেখানে ডেভিড বলে যে এই এলিয়েনরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। ডক্টর শ জিজ্ঞেস করেন কেন, এরা কোথায় যাওয়ার চেষ্টা করছিল? ডেভিড বলে এরা পৃথিবীতে যাওয়ার চেষ্টা করছিল। ডক্টর অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন, তখন ডেভিড বলে ওরা পৃথিবীতে নতুন জীবজগৎ সৃষ্টির আগে মানব জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইছিল, তাই এখানে তৈরি ভাইরাসকে নিয়ে ওরা পৃথিবীতে যাচ্ছিল। এবার ওই বয়স্ক ব্যক্তির নির্দেশে ডেভিড ওই এলিয়েনটিকে স্লিপিং চেম্বার থেকে জাগায়। তারপর এলিয়েনটির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু এলিয়েনটি কথার জবাব না দিয়ে এক লহমায় ডেভিডের মুন্ডু ধর থেকে আলাদা করে দেয় এবং সেখানে উপস্থিত সবাইকে মেরে ফেলে। কেবলমাত্র ডক্টর এলিজাবেথ শ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এবার এই এলিয়েনটা তার শিপটাকে টেক অফ করা শুরু করলে ডক্টর শ শিপের বাইরে এসে তাদের স্পেসশিপের ক্যাপ্টেন এবং লেডি ইনচার্জকে বলেন যে এই এলিয়েন শিপটাকে আমাদের এখনই ধ্বংস করতে হবে। তখন শিপের লেডি ইনচার্জ বলেন যে আমাদের এরকম করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্টলি এখান থেকে আমাদের ঘরে আমাদের গ্রহে ফিরে যাব। কিন্তু ডক্টর শ বলেন যে এই শিপটাকে যদি এখনই ধ্বংস না করা হয় তাহলে ফিরে যাওয়ার মতো কোনো গ্রহ কোনো ঘর আমাদের আর থাকবে না, কারণ এই শিপটা যাচ্ছে পৃথিবীকে ধ্বংস করার জন্য। লেডি ইনচার্জ স্পেসশিপ থেকে নেমে যায় কারণ ক্যাপ্টেন বলেন যে তিনি তাদের স্পেসশিপটাকে নিয়ে গিয়ে ক্র্যাশ করাবেন এলিয়েন শিপটাতে যাতে এলিয়েন শিপটা এখানেই ধ্বংস হয়ে যায়, এবং উনি এমনটাই করেন এবং এই দুটো শিপের ধ্বংসাবশেষ নিচে মাটিতে এসে পড়ে। এতক্ষণে সবাই মরে গিয়েছিল কেবলমাত্র ডক্টর শকে ছাড়া। এবার ডক্টর শ তাদের স্পেসশিপের যে অবশিষ্টাংশ থাকে সেখানে যান কিছু জিনিসপত্র আনতে। তিনি ভাবেন যে তিনি কেবল একাই বেঁচে আছেন কিন্তু ওখানে অন্য একটা প্রাণের সংকেত পাওয়া যাচ্ছে। আসলে এটা ছিল ওই চেম্বার যেটাতে সিজারিয়ান অপারেশন করে ডক্টর শ তার পেট থেকে অদ্ভুত জীবটাকে বার করে বন্দি করে রেখেছিলেন। তখন ডেভিডের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া মুন্ডুটা সেটা বলে যে ডক্টর সাবধান, এলিয়েনটা কিন্তু এখনও মরেনি এবং ও তোমাকে মারতে আসছে। এলিয়েনটা তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে আসলে তিনি ওই অপারেশন চেম্বারের দরজাটাকে ওপেন করে দেন, ফলে ভিতরে থাকা অদ্ভুত জীবটা এলিয়েনটার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে জড়িয়ে জাপটে মেরে ফেলে। ডক্টর শ সেখান থেকে পালিয়ে যান। এতক্ষণে ডক্টর শ পুরোপুরি ক্লান্ত অবসন্ন হয়ে মাটিতে শুয়ে পড়েন, কারণ তিনি জানেন এই গ্রহ থেকে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। কিছুক্ষণের মধ্যেই তার স্পেসশ্যুটের অক্সিজেনও শেষ হয়ে যাবে এবং তিনি মারা যাবেন। কিন্তু তখনই ডেভিড বলে যে এখানে কেবলমাত্র একটাই এলিয়েন শিপ আছে এমনটা নয়, এখানে আরও এলিয়েন শিপ আছে, তুমি আমাকে সাহায্য করো কারণ আমি ওই এলিয়েন শিপগুলো চালাতে জানি, আমাদের সেই স্পেসশিপ খুঁজে বার করে এই গ্রহ থেকে বেরিয়ে যাওয়া দরকার। ডক্টর শ বলেন আমি এখান থেকে পৃথিবীতে যেতে চাই না, বরং আমি সেই গ্রহে যেতে চাই যেখানে এই এলিয়েনদের বাস, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? ডেভিড বলে হ্যাঁ পারবো। এরপর ডক্টর শ ডেভিডের কাটা মুন্ডু এবং দেহটাকে নিয়ে এলিয়েন স্পেসশিপের সন্ধানে বেরিয়ে পড়েন। সিনেমার শেষ সিনে আমরা দেখতে পাই ওই এলিয়েন যেটাকে অদ্ভুত জীবটা মেরে ফেলেছিল তার পেট ফেটে যায় এবং সেখান থেকে আরও অদ্ভুত রকমের মডিফাইড এক প্রাণী বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্র সে জোরে চিৎকার করে, আর এর সাথেই আমাদের মুভি শেষ হয়। বন্ধুরা, এই মুভিটার একটা সেকেন্ড পার্টও আছে যার নাম এলিয়েন কভেন্যান্ট। সেই মুভিটার এক্সপ্লেনেশন আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, কারণ সেই মুভিটার এক্সপ্লেনেশন ছাড়া এই সমস্ত এলিয়ান ইঞ্জিনিয়ার কনসেপ্টটাকে আমরা পুরোপুরি গ্র্যাস করতে পারবো না। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন এরকম আরও এক্সাইটিং মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য। আজকে আমাকে এখানেই বিদায় দিন, পরের ভিডিওতে আর একটা এক্সাইটিং মুভি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব আমি কোরা। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হ্যাপি।